এই রেস্টুরেন্টটা এত সুন্দর বানিয়েছে সেটা আমার জানা ছিল না। এটাতে আমরা আগে খেতে আসতাম যখন সামনেরটা, ওই যে এখন যেটা শুধুমাত্র রান্নার জায়গা, সেই জায়গাটাতেই শুধু আমরা বসে খেতাম। কিন্তু ভিতরে যে এ এত সুন্দর করেছে, আমরা এমনি ঘুরছিলাম তো মনে হলো যে চলো একটু তন্দুরি চিকেন খেয়ে আসি। আমরা ঠিক করলাম চলো এখানেই বসে খাই, যেহেতু আগেও এখানে আমরা খেয়েছি। তারপরে ভিতরে ঢুকেই দেখি একদম ঝকঝকা চকচকা ব্যাপার, তাই আমি ভাবলাম যে পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই যে আমি যে এই মুহূর্তে দরজাটা খুলছি, একটু স্লো মোশনে খুলছি, এটা হচ্ছে একটা ক্যাবিনের মতো, দেখো কি সুন্দর। এরকম আরও কয়েকটা আছে, এগুলো কিন্তু খুব সুবিধে, দেখো এসিও লাগানো আছে, এগুলো খুব সুবিধে। অনেক সময় আমরা বন্ধু বান্ধব নিয়ে কিংবা ফ্যামিলিতে চার পাঁচজন থাকলে আমরা হয়তো অনেক সময় রেস্টুরেন্টে খেতে যাই, একটু ব্যক্তিগতভাবে থাকতে চাই বা একটু মজা করতে চাই, বা অনেক সময় বন্ধুবান্ধব বেশি থাকলে একটু হাসাহাসি করতে চায়, মজা করতে চায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যাবিন টাইপের জায়গাগুলো ভীষণ সুবিধে, মানে একা একদম আলাদা একটা জায়গায় তোমরা বসে খেতেও পারো, মজাও করতে পারো। আবার অনেক সময় দেখা গেলো যে কেউ ধরো বার্থডে সেলিব্রেট করতে চায় বাইরের রেস্টুরেন্টে, কিংবা অ্যানিভার্সারি অনেক কিছু করতে চায়, তো সেক্ষেত্রে এই ছোটো ছোটো ক্যাবিন টাইপের জায়গাগুলোতে কিন্তু আরামসে ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধুবান্ধব নিয়ে এনজয় করতে পারো। তাতে অন্যদের কোনো অসুবিধেও হবে না, অন্যদেরকে ডিস্টার্বও করা হবে না, এই জিনিসগুলো কিন্তু ভীষণ সুবিধে। এখানে কি সুন্দর করে সাজানো রয়েছে, ফ্রিতে আমরা অক্সিজেনও এখানে পেয়ে যাব। চলো এখন আমি তোমাদের উপরটা দেখিয়ে দিই, উপরেও আছে এনাদের, নিচেও আছে উপরেও আছে, এত জায়গা আছে না বসার, মানে তুমি এখানে আসলে ঠিক করতে পারবে না যে কোথায় বসবো। আমরা কিন্তু বাইরে রোজ খেতে যাই না, মাঝে মাঝে যাই শখ করে, আর সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে তো কোনো কথাই নেই, পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটাই কিন্তু সবাই চায়। তো এখানে কিন্তু সত্যিই পরিষ্কার, সব কিছু ঝকঝকা চকচকা। এখানে উপরেও অনেকগুলো টেবিল আছে, যেখানে ইচ্ছে সেখানে বসো। তারপর এখান দিয়ে আবার একটা ব্যালকনির মতো আছে, যেখানে বসে তোমরা খাওয়ার সাথে সাথে ফুরফুরে বাতাসও নিতে পারো, আর সাথে যদি থাকে পছন্দের মানুষ তাহলে তো কোনো কথাই নেই। এখান থেকে যে ওই যে রাস্তায় গাড়িগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চলে যাচ্ছে তোমার মেডিকেল কলেজ, আর হচ্ছে নৌকাঘাট, আর সামনেই দেখতে পাচ্ছ ভারত পেট্রোলিয়াম। এবং ভারত পেট্রোলিয়ামের ঠিক উল্টো দিকেই এই রেস্টুরেন্টটা, রেস্টুরেন্ট কাম ধাবা, নাম হচ্ছে আশিয়ানা, আশিয়ানা রেস্টুরেন্ট কাম ধাবা। পেহেলে দর্শন ধারি উসকে বাদ গুণ বিচারি, কিন্তু এই রেস্টুরেন্টটা ঠিক উল্টো, বাইরে থেকে বোঝাই যাবে না যে ভিতরে এত সুন্দর বসার জায়গা, এত সুন্দর করে সাজানো গোছানো, বাইরে থেকে মনে হবে যে একটা ওই যেমন রাস্তার ধারে ড্রাইভারগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো একটা ধাবাতে রুটি তরকা খাচ্ছে ওরকম টাইপের, কিন্তু ভিতরে এসে দেখা যাবে এর আসল রূপটা। চলো আরও আছে, এখনও শেষ হয়নি, এ তো কেবল একটা জায়গা দেখালাম, আরও নিচে যাই, নিচে গিয়ে আরও উপরে যাব। এখানে ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারো। তার সাথে সাথে একটা দুঃখেরও খবর দিই যে এখানে কিন্তু কোনো ড্রিঙ্কস তুমি পাবে না। এই যে এখানে আরও একটা ক্যাবিন মতো, মানে এটা একটা এসি আছে, ফ্যান আছে, সবই আছে, আলাদা একটা ঘরের মতো যেখানে বসে তোমরা সময় কাটাতে পারো, খেতে পারো, গল্প করতে পারো। আর এখানে এই যে বাঁদিকে জলের বোতল, এটা দেখে মনে পড়লো যে এখানে কিন্তু জল তোমাকে কিনে খেতে হবে, অন্যান্য রেস্টুরেন্টে যেমন নর্মালি জল দেওয়া হয়, যদিও না খাওয়ার সময় জল খাওয়া উচিত না, আর আমি খাইও না, আমার দরকারও পড়ে না জল, কিন্তু যাদের অভ্যেস আছে যে খাওয়ার সময় জল খেতে হয় তাদের কিন্তু এখানে জলটা কিনেই খেতে হবে। আর এই যে এখানে হচ্ছে ওপেন কিচেন, যেটা বললাম সামনের দিকে একদম মানে রেস্টুরেন্টে ঢোকার মুখেই যেটা পড়ে, এটা হচ্ছে ওনাদের কিচেন। আরও একটা জিনিস, অন্যান্য রেস্টুরেন্টে যেমন আমরা খাওয়ার পর আমাদেরকে ফিঙ্গার বোল দেওয়া হয়, এখানে কিন্তু সেটাও দেওয়া হয় না, যদি হাত ধোয়ার থাকে তাহলে বেসিনে গিয়ে হাতটা ধুয়ে নিতে হবে। যদিও না এগুলো সামান্য ব্যাপার, কিন্তু তাও মনে হলো এই ছোট ছোট ইনফরমেশনগুলো তোমাদের দেওয়া উচিত। চলো উপরে যাওয়া যাক। Rrrr
রে রে নজরিয়া লাগে নহীঁ কহীঁ ও নজরিয়া লাগে নহীঁ কহীঁ এখানে জানলা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে মেন রোড। এটার যদি সোজা তুমি যাও গিয়ে মেডিকেল মোড় পড়বে, তারপর বাঁদিকে গেলে রাঙাপানি, রানীডাঙ্গা এসব জায়গা যাবে। আবার যদি ডান দিকে যাও তাহলে হবে দুর্গা মন্দির, শিব মন্দির, বাগডোগরা। তাহলে এই আশিয়ানাতে আসতে হলে কী করে আসতে হবে? যদি নৌকা ঘাটের দিক থেকে আসো তাহলে তোমাকে মেডিকেল কলেজ ক্রস করেই দেখবে যে ভারত পেট্রোলিয়াম, তার অপোজিটে পেয়ে যাবে। আবার তুমি যদি বাগডোগরা শিব মন্দির ওই দিক দিয়ে আসো তাহলে কিন্তু দুর্গা মন্দির ক্রস করে মেডিকেল মোড়, তারপরেই ভারত পেট্রোলিয়াম, তার অপোজিটে এই আশিয়ানা রেস্টুরেন্টটা পেয়ে যাবে। এরা হোম ডেলিভারিও করে। মেনু কার্ডটা দেখো, এত আইটেম আছে তুমি জাস্ট শেষ করতে পারবে না দেখে। কত আইটেম আছে, ভেজ, নন ভেজ। আমরা তো রাতে এসেছি, আমরা অত বেশি তো খাবো না, আমরা জাস্ট অল্প কিছুই খাবো। কিন্তু এখানে তোমরা আসলে যদি লাঞ্চের টাইমে আসো মানে এত খাবার আছে, মানে কি বলবো, খাবারের মানে শেষ নেই। কিন্তু এখানে নাকি শুনেছি সব খাবারই ভালো হয়, কিন্তু শুনেছি যে বিরিয়ানিটাও এখানকার খুব ভালো হয়, তো তোমরা ট্রাই করতে পারো। আজকে আমরা নিচ্ছি না, কিন্তু কোনো একদিন বিরিয়ানিটাও এখানকার ট্রাই করব। আমাদের অর্ডারে একটু গোলমাল হয়েছে, একটু ভুলভাল হয়েছে, মানে ভুল বুঝাবুঝি হয়েছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু তন্দুরি চিকেনই খেতে এসেছি, পরে যে অর্ডার দিয়েছে আর যে অর্ডার নিয়েছে তাদের মধ্যে একটু গোলমেলে হয়ে গেছে, যার ফলে তন্দুরি চিকেন আমাদের দেয়নি, মানে ওটা বুঝতেই পারেনি যে আমরা ওটা অর্ডার করেছি। তার বদলে আমাদেরকে দিয়েছে চিকেন বাটার মশলা। এটাও অর্ডার হয়েছে চিকেন বাটার মশলা, কিন্তু তন্দুরিটা ওই অর্ডারটা নেয়নি। তার সাথে আমরা পেয়েছি নান। ঠিক করে বল, পেয়েছি না নিয়েছি? নান কিন্তু এটা দারুণ। নান বলতে রুটি, মানে আটা দিয়ে, আটা দিয়ে এই নানটা হয়েছে, কিন্তু হয়েছে তন্দুরে।
আর মাখন দেখো একদম উপরে ছড়াছড়ি। ময়দার থেকে তো আটা অনেক বেস্ট। আর এই মাংসের টুকরোটা দেখো, বোঝা যাচ্ছে এটা তন্দুর করে তারপর এটাকে গ্রেভির সাথে মিক্স করেছে। একদম দুর্দান্ত, ফাটাফাটি। সুইট অ্যান্ড স্ন্যাক, এটা একটা মিষ্টির দোকান। বাঙালিদের খাওয়ার পরে যদি একটু মিষ্টি হয় তাহলে কিন্তু জমে যায় ব্যাপারটা। তাই আমরা দেরি না করে মিষ্টি খেতে চলে এলাম।